हेलो स्टूडेंट्स, दशम श्रेणी कोषे देखी आटेर उन्नीशे बी नीचे विवृतिगुली सत्य ना मिथ्या लिखी। एक नम्बर अंक, एक लम्ब चौंकृति ड्रामेर व्यासार्धर दैर्घ्य 8 सेंटीमीटर एवं उच्चता 8 सेंटीमीटर। ड्रामेर अर्धेक जलपूर्ण थाकले जलेर आयतन हबे पाई आर स्क्वायर एच घन सेंटीमीटर। एखाने व्यासार्धर दैर्घ्य आर एवं उच्चता 8 सेंटीमीटर बोलेछे, ताहले ड्रामेर आयतन हबे ड्रामेर आयतन पाई आर स्क्वायर एच घन सेंटीमीटर। एखाने ड्रामेर अर्धेक जलपूर्ण आछे, ताहले गोटा ड्रामेर आयतन पाई आर स्क्वायर एच घन डेसिमीटर। ताहले अर्धेक जलपूर्ण थाकले तार आयतन हबे पाई आर स्क्वायर एच बाई टू घन सेंटीमीटर। अर्थात वक्तव्यटी मिथ्या। दो नम्बर अंक, एकटी लम्ब वृत्ताकार चोंगेर व्यासार्धर दैर्घ्य 2 एकक होले चोंगटीर जेकोनो उच्चतार जन्य चोंगटीर आयतन एवं वक्रतलेर क्षेत्रफलेर संख्यामान समान हबे। एखाने व्यासार्धर दैर्घ्य 2 एकक देवा आछे, अर्थात व्यासार्ध 2 एकक। आमरा धरी उच्चता ए एकक, ताहले चोंगटीर आयतन पाई आर स्क्वायर एच थेके आमरा पाई पाई इंटू टू स्क्वायर इंटू ए, अर्थात 4 पाई ए। एवं वक्रतलेर क्षेत्रफल समान समान 2 पाई आर, एखाने आर 2 इंटू ए, अर्थात 4 पाई ए। এখানে আমরা দেখছি আয়তন 4 পাই এ এবং বক্রতলের ক্ষেত্রফল 4 পাই এ, অর্থাৎ আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলো, অর্থাৎ বক্তব্যটি সত্য। 19 এর 6 এর শূন্য স্থান পূরণ করি। 1 নম্বর, একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল একক এবং প্রস্থ বি একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ব বৃত্তাকার চং তৈরি করা হল, যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। চংটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক। এখানে কাগজের দৈর্ঘ্য এল একক এবং প্রস্থ বি একক এবং পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। অর্থাৎ আমরা কাগজটি দ্বারা যে চং তৈরি করলাম সে চঙের পরিধি এল একক এবং উচ্চতা বি একক। এখন চঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে আমরা জানি চঙের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 2 পাই আর এইচ বর্গ একক এখানে 2 পাই আর পরিধি এবং এইচ উচ্চতা। তাহলে পরিধিকে আমরা এল এবং উচ্চতাকে আমরা বি লিখতে পারি, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল হল এল বি বর্গ একক, অর্থাৎ শূন্য স্থানে বসবে এল বি। 2 নম্বর অঙ্ক, একটি লম্ব বৃত্তাকার চঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার হলে চঙটির ভিতর সর্বাপেক্ষা লম্ব যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। এখানে
একটি লম্ব বৃত্তাকার চোঙ বলেছে, অর্থাৎ যার ভূমি বৃত্তাকার, এটা একটি লম্ব বৃত্তাকার চোঙ, উপরে বৃত্তাকার একটি তল আছে। এখন যার ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, অর্থাৎ এটা ব্যাস, এবং উচ্চতা 4 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, তাহলে চোঙটির ভিতরে সর্বাপেক্ষা যে দণ্ড রাখা যাবে সেটা এভাবে রাখা যাবে, অর্থাৎ এরকম বাঁকাভাবে। এখন এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এখানে লম্ব অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে এটা একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, যার এই যে দণ্ডটা রাখলাম সেই দণ্ডটাই হলো অতিভুজ। আমরা পিথাগোরিয়ান ট্রিপলেট থেকে পাই একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3, 4 এবং 5 সেন্টিমিটার হতে পারে, অর্থাৎ আমরা 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে সব থেকে বড় দণ্ড রাখতে পারব, অর্থাৎ এখানে হবে 5 সেন্টিমিটার। আমরা যদি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি তাহলে অতিভুজ সমান সমান রুট ওভার 2 প্লাস উচ্চতা 2। এখানে ভূমিকে আমরা 3 স্কোয়ার এবং উচ্চতাকে আমরা 4 স্কোয়ার ধরলাম, তার রুট সমান সমান রুট ওভার 3, 3 একে 9, 4, 4 এ 16, সমান সমান রুট ওভার 25, সমান সমান 5। অর্থাৎ আমরা পেলাম সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, শূন্য স্থান পূরণের ওখানে 5 হবে। 3 নম্বর অঙ্ক, একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক। এখানে আমরা ধরি চোঙটির ব্যাসার্ধ আর একক উচ্চতা এইচ একক। তাহলে চোঙের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ, এবং চোঙের বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ। এখানে প্রশ্নে বলা আছে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, অর্থাৎ এটা সমান হবে। আমরা বাম থেকে এবং ডান থেকে পাই কেটে দিলাম, আর স্কোয়ার আর আর কেটে আর রইল, এইচ আর এইচ কেটে গেল, তাহলে বা আর সমান সমান 2 রইল। অর্থাৎ আমরা পেলাম ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক, তাহলে ব্যাস হবে 2 × 2 = 4 একক, অর্থাৎ চোঙটির ব্যাসের দৈর্ঘ্য হবে 4 একক, এটা শূন্য স্থানে বসবে।